অস্ট্রেলিয়াকে তাদের নিজেদের মাটিতে বিশাল ব্যবধানে হারিয়েছে পাকিস্তান। এডিলেডে দ্বিতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে 163 রানে অল আউট করেছিল দলটি, যেটি ছিল ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়ার সর্বনিম্ন রান। পার্থে আজ সিরিজ নির্ধারণী ম্যাচে 150 রানের গণ্ডিও পার করতে পারেনি অস্ট্রেলিয়া। 31.5 ওভারে 140 রান তুলতেই গুটিয়ে গেছে স্বাগতিকরা। আগের ম্যাচের রেকর্ড ভেঙে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডেতে এটাই এখন তাদের দলীয় সর্বনিম্ন রান। 141 রান করতে পারলেই 22 বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে কোনো সিরিজ জিতবে পাকিস্তান। দলটি অস্ট্রেলিয়ায় সর্বশেষ সিরিজ জিতেছিল 2002 সালে, সেটিও ছিল ওয়ানডে সিরিজ এবং ব্যবধান ছিল 2-1।